নমস্কার, শুভ লকডাউন। আমরা প্রথমেই চোখ রাখবো না আজকের বিশেষ বিশেষ খবরে, প্রথমেই চলে যাব একটি বিশেষ ফুলে, নাম গেঁদা ফুল। গাঁদা ফুল বা গেঁদা ফুল বলার চেয়ে গেন্দা কথাটা অনেক বলা ভালো, কারণ এই কথাটাই এখন জনপ্রিয় হয়ে উঠেছে পুরো বাঙালি জাতির কাছে। যে গেন্দা ফুল পুরো বাঙালি জাতিকে একটি রজনীগন্ধার মালা গলায় ঝুলিয়ে দিয়েছে, বহু ক্ষোভ বিক্ষোভের পাঁচিল টপকে, মিলিয়ন ভিউ টপকে ছাপিয়ে গেছে গেঁদা ফুল। এ বিষয়ে আমরা প্রথমেই কথা বলার জন্য ডেকে নেব বিশিষ্ট প্রফেসর, বাংলার প্রফেসর পীযূষ মিত্রকে। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন বহু বদনাম করিয়ে না, নমস্কার, হাবিবি ভাগ্য। এবং আমাদের সাথে রয়েছে খুব খারাপ র‍্যাপস্টার ভলু দা র‍্যাপস্টার। ইয়ো ম্যান, ইয়ো ইয়ো ইয়ো, সবাইকে স্বাগত। তো এই বিষয়ে বলার জন্য আমরা প্রথমেই অনুরোধ করব পীযূষ মিত্রকে, যে আপনি যদি এই বিষয়ে কিছু আলোকপাত করেন। এখন দুর্গাপূজার সময়, ঠিক হ্যান্ডবিলের পর ওরা চাইতো চাঁদা, অঞ্জলি দিন হাতে তুলে নিতাম গাঁদা, কিন্তু সব মেরে দিল। ভাবছেন কি মেরে দিল? আমি তো বলতে পারি না, কিন্তু যেটা ভাবছেন সেইটাই মেরে দিল। ইয়ো বাদশা ইজ দ্য বেস্ট, ইউ নো হোয়াট, বেবি লাটাক মাটাক ঝাটাক, ইয়ো ইয়ো। ও সুনিতার মা, এরা একটা হেপি এনেছে, আস্তে আস্তে। মিস্টার হাবিবি, আপনি কি বললেন? জলজম্মা চিকেন কবি, উর্দুতে স্বাদ মার, খিলাবে কি? কি বললো? কেউ এটা বাংলা, এখানে বাংলা সংস্কৃতি চলে, এই বাংলায় ধর্ম বর্গ বর্গ বলছি বর্গ এখানে বাংলায় ধর্ম বর্গ বর্ণের রাজনীতি হয় না, এই বাংলা সবার বাংলা। এভাবে কাউকে আপনি অ্যাটাক করতে পারেন না, আপনি আমি অনেক অনেকবার বলছি আপনার এভাবে কাউকে পার্সোনালি অ্যাটাক করা চলবে না, আপনি নিজেকে বাবুল দা ভাববেন না? ইউ নো ম্যান, র‍্যাপিং ইজ আর্ট এন্ড বাদশা ইজ দ্য ফাদার অফ র‍্যাপিং, ইয়ো ইয়ো ম্যান, ইয়ো ইয়ো ইয়ো। এই এনিমেনকে কালকে আপনার বাজারে বারমুডা কিনতে দেখা গেছে জানেন? এতে কিন্তু রবীন্দ্রনাথ অপমানিত হচ্ছেন, আমি বারবার বলছি রবীন্দ্রনাথ কিন্তু এগুলো ভালোভাবে দেখবেন না, এতে এটা কিন্তু রবীন্দ্রনাথ মোটেই ভালোভাবে দেখবেন না, রবীন্দ্রনাথ কিন্তু আমাদের সঙ্গে জড়িয়ে আছেন, উনি অপমানিত হচ্ছেন বারবার। কি করে রবীন্দ্রনাথ অপমানিত হচ্ছেন, এইটাই হচ্ছে ফ্যাক্ট, বাংলার সঙ্গে জড়িয়ে আছে মানে কি অপমানিত হচ্ছেন? হমি বাবা কুছ নহি জানতা। বাম তেরে গোতে খায়, মানে বাংলা মানে করলে দাঁড়ায় আচ্ছা যেমন দোলে। ইয়ে খবিস কিয়া করতি, হাপুর লোগ ঔরত কো ইতনা ইজ্জত দেতি, আর ইয়ে ইয়ে কিয়া করতি? ইয়ো ম্যান, ইয়ো উমেন ইন ইয়োর কান্ট্রি ম্যান, দুদিন আগে তো সবে ড্রাইভিং লাইসেন্স পেলো ম্যান, অ্যান উমেন রেসলার ইউ নো ম্যান, এখনো বোরখা পরে ইভেন্টে না ম্যাম, তোমাদের কান্ট্রিতে উমেন এর রেসপেক্ট ম্যান, কি বলছো? চুপ কর খবিস, চুপ কর, ইয়ে আপুর লোগো কা
আস্তে বেশি বকলে খুলে নেব ধোতি। ওই ওই যে ওই যে সিঙ্গারটা, ওই যে সাহেনশা রাবা ইয়া বাদশাহ বাদশাহ, ওই সিঙ্গারটা এক নম্বর, এক 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 নম্বরের বাদশাহ। বাদশাহ একটা শকুন, লোকটাকে শকুন। শকুন মানে তোমার দাড়িতে উকুন সেইগুলো। ওর মোটের ওপর, মোটের ওপর, মোটের ওপর রতন কাহারের, আমাদের 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 নিজের নিজের আমার আমার রতন বাবুর মিউজিক ছেড়ে বাদশা র‍্যাপ বানিয়েছে, এটা রতন কাহারের অপমান। আমি বলে রাখলাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি রতন কাহারকে চেনেন? চিনি না, কিন্তু উনি আপনার মানে চিনি মানে আমি ডাইরেক্ট ডাইরেক্টলি ওয়াটম্যান আপনারা ওয়াটম্যান হোয়াট ওয়াটম্যান হোয়াট ছুরবো গাদা নাও হাদা ইয়ো ইয়ো। তুম লোক বাদশাহ কো আসলি নাম নেহি জানতি? রতন কাহার আর বাদশাহ দুটো তো আলাদা লোক। রতন কার কি বাদশাহর আসল নাম নাকি? র‍্যাপিং ইজ আর্ট, আমি শোনাচ্ছি তোমরা শোনো। বাঙালি বলে শুনবো, শোনাও। লুটে পুটে সব চোট হয়ে গেল, বাট ইউ নো হোয়াট, কালচার ইজ নো ফাট, নো শর্টকাট। ভালো লাগে তো লুটে নাও, না পোষালে ফুটে নাও। ইয়ো 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 ম্যান ইয়ো ইয়ো ইয়ো। বাহ বাহ, কমল কমল, মানে ইয়ো ইয়ো করতে হয় নি? বাঙালি কে ও কালচার দেখাচ্ছে, ও র‍্যাপ করেছে, আমি একটা গান গাইবো, আমার গান, আমি একটা গান স্বরচিত গান গাইবো, গানটা আমার স্বরলিপি থেকে বার করে গাইতে হবে। লেট মি এখানে সবাই পার্সোনাল ট্যালেন্ট দেখানোর জায়গা নাকি এটা? না, আমি আমি এই বিষয়ের উপরে, আমি একটা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। স্যার আমায় স্যার আমায় সুযোগ দিন, স্যার আমায় সুযোগ দিন। ঠিক আছে ঠিক আছে, আপনি 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 আপ চুপ রাখিয়ে আপ চুপ রাখিয়ে আর র‍্যাপ স্টার আপনি দয়া করে সব কথার মধ্যে দুটো করে ইয়ে বলার দরকার নেই। ঠিক আছে, আপনি গানটা শুনুন। ইটস ইয়ো ম্যান, ইটস ইয়ো ইয়ো ইয়ো। আরে ইয়ো ও ম্যান হয় না, সব কিছু ইয়ো ম্যান হয়। ইয়েস ইয়েস ইয়ো আমি আমি দুটো শোনাবো আমার গান চাই। হ্যাঁ, চল 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 মন খচে খচে যায় যেই এই গান শুনি, চঞ্চল মন খচে খচে যায় নারীর ওপর এত লালসা দেখিনি তো আমি আগে, চঞ্চল মন খচে খচে যায় নারীকে খাসি ভাবিনি তো আমি আগে, চঞ্চল টেরিবল ম্যান টেরিবল ম্যান টেরিবল ম্যান টেরিবল ম্যান টেরিবল নট সো ইউ ম্যান নট সো ইউ ডাল গুনি। যাই হোক, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবান দিয়ে শুধু মাথার সঙ্গে হাত নয়, সাবান দিয়ে মাথাটাও ধোবেন, পরিষ্কার করবেন, তাহলে যদি কিছু ভালো জিনিস ঢোকে এবং খারাপ জিনিস যদি বেরিয়ে যায়। আর যদি তা না করেন এবং মাথাটা সাবান দিয়ে ধুলে তবেই একটা বুদ্ধি আসবে যে সাবস্ক্রাইব করার। সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে ওইটাও টিপে দেবেন, না হলে কিন্তু গায়ে ল্যাংটো হাবিবি ছুঁড়ে মারবো।